বিরতির পর ফিরে আসলাম। জামা ষষ্ঠীর সকালে ট্রাফিক পুলিশের অভিনব অভিযান। আজকে সকাল থেকেই কার্যত রাস্তাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান লক্ষ্য করা গেছে। যে সমস্ত বাইক আরোহীরা রয়েছেন, বাইক চালক বাইক আরোহী যারা হেলমেট ছাড়াই রাস্তাতে বেরিয়ে পড়ছেন, তাদের বিরুদ্ধেই আজকে সকাল থেকে অভিযান চলেছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে। ট্রাফিক পুলিশের এই প্রয়াস সামাজিক কর্মসূচি পালক যেমনটা জানাচ্ছেন তারা, এবং বাইক আরোহীদের হেলমেট পরার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আজকের এই কর্মসূচি, আজকের এই প্রয়াস নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র যারা বাইক চালান তাদের মাথাতে কখনো কখনো হেলমেট থাকলেও লক্ষ্য করা যায়, কিন্তু তার পেছনে যারা বসে থাকেন, বাইকের পেছনে যারা সবাররত থাকেন, তাদের মাথাতে অধিকাংশ সময় হেলমেট থাকে না, এবং যে চিত্রটা রাজ্যের সব জায়গাতেই পরিলক্ষিত হয়েছে। আর এই তাদের জন্যই কার্যত এই অভিযান, যারা বাইকের পেছনে বসে আছেন তারাও যাতে সমানভাবে হেলমেট পরেন, যারা বাইক চালাচ্ছেন তাদের সঙ্গে একই রকম ভাবে যাতে হেলমেট পরেন, তাই জন্যই আজকের এই অভিযান নিয়েছে ট্রাফিক দপ্তর। ট্রাফিক দপ্তরের প্রয়াস আজকের অভিযানটাকে নাম দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, হাতে রিস্ট ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে সতর্ক করার উদ্যোগে, সচেতনতামূলক ভাবে সতর্ক করার জন্য এই রিস্ট ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শুধু এখানেও থেমে থাকেনি ট্রাফিক দপ্তর। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, একেবারে অন্যতম একটি উৎসবের দিন, আর আজকের এই দিনে ট্রাফিক দপ্তরের অভিযান যেরকম ভাবে চলেছে, তার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত বাইক চালকদেরকে আটকেছেন, যে সমস্ত বাইক চালকদেরকে সচেতন করেছেন, তাদের প্রত্যেককে দাঁড় করিয়ে মিষ্টিমুখ করিয়েছেন ট্রাফিক দপ্তর। ট্রাফিক দপ্তরের আজকের এই অভিযান একেবারে অভূতপূর্ব, একেবারে অন্যতম একটি অভিযান, অভিনব কায়দায় আজকে সকাল থেকে অভিযানে নেমেছে ট্রাফিক দপ্তর, তেমনটাই সংশ্লিষ্ট সকলের মতামত। তবে তার পাশাপাশি শুধুমাত্র একটা দিন এরকমের অভিযান করলে চলবে না, সপ্তাহের বাকি দিনগুলোতেও এই অভিযান জারি থাকতে হবে, তাহলে যদি মানুষ সচেতন হন, এমনটাই মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। তবে এই আজকের এই অভিযান প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের, শুনব। ট্রাফিক দপ্তরের উদ্যোগে লায়ন্স গেটে একটা প্রয়াস কর্মসূচি আনুষ্ঠান করছি। এই কর্মসূচির মেন উদ্দেশ্য হল হেলমেট, বিশেষ করে হেলমেট দ্বিচক্র যান চালানোর জন্য হেলমেট পরিধান করার জন্য। যেমন দেখা যাইতেছে যে আমাদের এই আগরতলা শহরে বিশেষ করে পেছনে যে বসা আছে সে হেলমেট পরিধান করে না, এই কারণে আমরা এটা সচেতনতার কারণে আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছি। যদি হেলমেট পরিধান না করে পেছনে, এলে 2019 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মোটরসাইকেল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1000 টাকা ফাইন হয়, তোর সঙ্গে আপনার 3 মাসের জন্য লাইসেন্সও বাতিল হয়। এই কারণে আমরা অ্যাওয়ারনেস করে আজকে সবাইকে সচেতন করার চেষ্টা করতেছি। আপনাদের একটা হেলমেট ব্যাংক আছে আগরতলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আছে, কোন সময় আজকে দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর যাবৎ কোনো হেলমেট দেখা যায়নি আপনাদের হেলমেট ব্যাংকে? এটা আমরা প্রচেষ্টা চালিয়ে দেখেছি, এটা কখনো করতে পারছি না আমরা, এটা মনে হয় 1-1.5 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করে নিই। কিন্তু বেসরকারি ক্ষেত্রে বিজ্ঞাপনের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু আপনারা হেলমেট কিনছেন না? না, এটা অথরিটি থেকে যখন আমরা প্রবিধান দিছি, আমরা যদি অর্ডার পাই তাহলে আমরা এটাই ব্যবস্থা করি। 5 বছরে কি আপনার অর্ডারই পাইছেন না? তাহলে কিভাবে আপনারা সেই পোস্টগুলো বানায়, সেগুলোর মধ্যে যেমন আপনার সামনে এখানে আছে হেলমেট ব্যাংক, হেলমেট নেই আপনাদের হেলমেট ব্যাংকে, কিভাবে 5 বছর যাবৎ আপনাদের হেলমেট ব্যাংক বানিয়ে রেখেছেন কিন্তু হেলমেট নেই, সেদিকটা কিভাবে দেখছেন? না, এই ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো আমরা চাইলে আমরা ব্যবস্থা করবো, এখনো কি একজনও কিন্তু ব্যবস্থার থেকে আগে তো আইনে রাখার দরকার ছিল না? চাইলে আমরা রিকোয়ারমেন্ট দিলে আমরা আমাদের অফিস থেকে আনবো, এখানে তো এত সেফটিও নাই, যদি কেউ চায় আমরা ওইটা অ্যারেঞ্জ করে দেবো। যেখান থেকে পালাতে আমরা শুনলাম পুলিশের বক্তব্য আজকের অভিযান প্রসঙ্গে, তবে সেক্ষেত্রে কথা বলবো আজকের অভিযান নিয়ে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবুদা, আজকে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বা পুলিশের উদ্যোগে একটা অভিনব অভিযান লক্ষ্য করা গেল শহরের বুকে, যারা হেলমেট পরেননি আজকে তাদেরকে অভিযান, বিশেষ করে যারা বাইকের পেছনে থাকেন বসে, তারা অধিকাংশ সময় হেলমেট পরেন না, কারণ বাইক চালক হেলমেট পরে আছে মানেই তারা মনে করেন যে তারা সেফ রয়েছেন, এই কারণটা থাকতেই হয়তো অনেকেই হেলমেট পরেন না, তাই তাদের বিরুদ্ধে আজকে ষষ্ঠীর সকালে অভিযান। কি বলবে ট্রাফিকের এই অভিযান প্রসঙ্গে? আজকে সত্যি এক অভূতপূর্ব অভিযান চালিয়েছে ত্রিপুরা রাজ্যের ট্রাফিক পুলিশ। তবে আমরা এর আগেও দেখেছি এ ধরনের অভিযান, আমরা কিন্তু দেখেছি যে একটা সময় ট্রাফিক পুলিশ যারা হেলমেট পরেনি, হ্যাঁ, বা যারা তোমার এই ধরনের ভেহিকেল আইন লঙ্ঘন করেছে তাদের গোলাপ ফুল দেওয়া হয়েছে। তবে আজকের এই অভিনব উদ্যোগ
ট্রাফিক পুলিশের যে সামাজিক সংস্থা রয়েছে প্রয়াস, সেই প্রয়াসের উদ্যোগ, আর এই প্রয়াসের মাধ্যমে তারা প্রয়াস গ্রহণ করেছে যেন যারা দ্বিচক্র যান চড়েন চালান, হ্যাঁ যারা চালান তারাও যেন হেলমেট পরেন, এবং যিনি আরোহী পেছনে বসেন তিনিও যাতে হেলমেট পরেন। আশ্চর্য একটা প্রবণতা গোটা দেশ এবং রাজ্যে সর্বত্র, যে যারা বাইক আরোহী এবং চালক তারা এক রহস্যজনক, আমি বলবো রহস্যই বলবো, বা যদি বলি যে তোমার অজ্ঞতাজনিত কারণে তারা হেলমেট ব্যবহার করেন না, এটা কিন্তু বিপজ্জনক সুপ্রীতি। যে কোনো দুর্ঘটনা যদি হেলমেট পরিহিত থাকেন আরোহী এবং চালক, তাহলে কিন্তু বড় ধরনের আঘাত হ্যাঁ থেকে নিজেকে তোমার নিস্তার পাওয়া যেতে পারে। এ ধরনের পুলিশ এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, সচেতন করতে হবে পুলিশকে বারবার, তারপর তারা হেলমেট ব্যবহার করবেন, এটা কিন্তু ঠিক নয়। সাধারণ নাগরিক যারা, তারা যারা বাইকে চড়বেন এবং বাইক চালাবেন তারা হেলমেট পরবেন, এটা একটা নিয়ম রয়েছে। এছাড়া কিন্তু যারা হেলমেট পরেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার একটা রীতি রয়েছে, ১,০০০ টাকা ফাইন এবং সেই সঙ্গে ৩ মাস যিনি চালক তার লাইসেন্স হ্যাঁ তোমার নিলম্বিত হতে পারে। এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু আসলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। সুতরাং সবাই এ ধরনের হেলমেট পরে বাইক চলবেন এবং চালাবেন, সেটা কিন্তু বাঞ্ছনীয় সুপ্রীতি। দেবতা, এই ক্ষেত্রে এই যে হেলমেট ছাড়া যাদের যারা চলাফেরা করছেন তাদের জন্য যেরকম ফাইনটা রয়েছে বহু পূর্ব থেকে, এই ফাইনটার অঙ্কটাও কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে, যাতে করে এই ফাইন লাগার ভয়ে মানুষ হেলমেট পরে। কিন্তু তারপরও লক্ষ্য করা যাচ্ছে যে ফাইনের অঙ্ক যতই বাড়ুক না কেন, তত্তর করে হেলমেট কিন্তু সেই জাকারটাই, অর্থাৎ পড়ছে না একাংশ অসচেতন রয়েছেন যারা হেলমেট ছাড়াই বেরোচ্ছে, যার ফলে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন, একটা দিনও হয়তো বাদ যায় না যেদিন আমরা দুর্ঘটনার কোনো খবর আমরা পাচ্ছি না। এই ক্ষেত্রে কি আরো কঠোর হওয়া প্রয়োজন নয় ট্রাফিক দপ্তর হোক বা পুলিশের? দেখো, এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ট্রাফিক পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে, হ্যাঁ, কিন্তু এর চেয়ে যে বড় বিষয়টি, মানুষকে সচেতন হতে হবে। ট্রাফিক পুলিশ তো চেষ্টা করছে, তুমি জানো যে ১,০০০ টাকা ফাইন এবং এমনকি চালকের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সটা নিলম্বিত হতে পারে। তা এরপরও যদি মানুষ, সাধারণ মানুষ, নাগরিক যারা বাইক চলেন এবং চালান, তারা যদি হেলমেটটা না পরেন, নিজেদের জীবনটাই কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তবে ট্রাফিক পুলিশের যে এক্ষেত্রে কর্তব্য গাফিলতি, গায়ে হেলামি নেই, তাও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে কিছুক্ষণ আগে আমরা যে শুনলাম ট্রাফিকের বক্তব্য, তিনি তাকে যখন প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকের পক্ষ থেকে যে যে হেলমেট ব্যাংক থাকে সেই হেলমেট ব্যাংকগুলিকে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে হেলমেটই নেই, কয়েকদিন বললে ভুল হবে, মাসের পর মাস ধরে দেখা যাচ্ছে যে হেলমেট নেই সেই হেলমেটগুলোতে, কেন? এবং এই প্রশ্নে যেন সঠিকভাবে কোনো উত্তর উঠে আসলো না, তাই নয় কি? হ্যাঁ অবশ্যই সুপ্রীতি, রাজ্যের বিভিন্ন, রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলা মহকুমায় কিন্তু এ ধরনের হেলমেট ব্যাংক করা হয়েছে। যাদের হেলমেট নেই তাদের হেলমেট দিয়ে দেওয়া হতো এবং কাছে ফিরে এলে তাদের সেই হেলমেটটা পুনরায় ফিরিয়ে রাখা হতো। তো এই যে একটা উদ্যোগ, অত্যন্ত উপযোগী এবং সহানুভূতিপূর্ণ উদ্যোগ, এই উদ্যোগটা শুরুতে ছিল না বললেই ভুল হবে, ছিল বিভিন্ন ব্যাংকে কয়েকটা হেলমেট থাকতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কিছুদিন পর থেকে সেই হেলমেট ব্যাংকগুলো হেলমেট শূন্য এখন, ঠিক তাই। কিন্তু তুমি জানো যে এর জন্য যারা অর্থ, যারা যার সৌজন্যে অর্থটা আসে, সেই অর্থ কিন্তু যাচ্ছে, অর্থ কিন্তু দপ্তরে যাচ্ছে, কিন্তু কি কারণে এই হেলমেট ব্যাংকে হেলমেট কেনা হচ্ছে না বা যোগান দেওয়া হচ্ছে না, এটা কিন্তু একটা রহস্য। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ দপ্তরের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের অবশ্যই অনতিবিলম্বে একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি সুপ্রীতি। একদমই, ধন্যবাদ দেবুদা আমাদের সঙ্গে নিউজরুম থেকে থাকার জন্য। অর্থাৎ যে কোনো ধরনের অভিযান তৎপরতার সহিত শুরু হলো, তার ধারাবাহিকতাটা কোথাও গিয়ে লক্ষ্য করা যাচ্ছে না এমনটাই উঠে আসলো আজকের আলোচনায়। তবে তার পাশাপাশি মানুষও রয়েছেন একাংশ অসচেতন, যার ফলে দুর্ঘটনা ক্রমশই বাড়ছে। নিচ্ছে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।